পদ্মার অসাধারণ তাজা তাজা মাছ ধরে নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পদ্মার বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ। এখন যেহেতু বড় মাছ পাওয়া যাচ্ছে না, এজন্য এই ভিডিওতে বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছের পাইকারি মূল্য দেখতে পাবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন সরপুঁটি মাছ, বড় বড় সাইজের, মোটামুটি এখানে 5-6 কেজির মতো হবে। দেখি কত টাকা বিক্রি হয়। পদ্মার সরপুঁটি মাছ 2600 টাকা উঠে গেল, 2700 টাকা, 2600 টাকা বিক্রি হয়ে গেল। ২৪০০ টাকা উঠে গেল। একদম তাজা তাজা সরপুঁটি মাছ, এই মাছগুলো খুবই সুস্বাদু এবং ফ্রেশ। 2600 টাকা। অনেকেই সরপুঁটি মাছ খায় না, এজন্য অনেক ব্যাপারই এই মাছ কিনতে চায় না। তবে এই মাছ পদ্মারগুলো খুবই মজা, 2600 টাকা বিক্রি হলেই ঝাঁকা। আচ্ছা, অন্য ঘাটে চলে আসলাম, অন্য ঘাটে দেখার চেষ্টা করি কেমন দামে বিক্রি হয় তাজা মাছ। এখানে পাঙ্গাস মাছ, শোল মাছ দেখতে পাচ্ছেন। পাঙ্গাস মাছটা হচ্ছে চাষের, পদ্মায় বড় হয়েছে, পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে, এজন্য নিয়ে আসছে। এখানে 500 টাকা। এটা যদিও পদ্মার পাঙ্গাস, তবে জাত চাষের, 500 টাকা। কত মানুষ মাছ কেনার জন্য চলে আসছে। এখন যারা ঢাকা থেকে বড় মাছ কিনতে আসতে চাচ্ছেন, তো আপনাদের বলবো এখন না আসাই ভালো, যদি বড় মাছ কিনতে আসেন। আর যদি ছোট মাছ কেনার জন্য আসেন তো চলে আসতে পারেন। এখন দেখতে পাচ্ছেন খোল্লা মাছ, বাইলা মাছ 1200 টাকা উঠে গেল। এখানে মোটামুটি 2 কেজির মতো মাছ হবে, 1400 টাকা। ঝাঁকাতে মাছ কম মনে হয়, 1600 টাকা উঠে গেল। বিক্রি হয়ে গেল পদ্মার তাজা মাছ, মোটামুটি 2 কেজির মতো হবে, 2 কেজি না হলেও 1.5 কেজি, 1.25 কেজির মতো হবে। বাইম মাছ, পিয়ালি মাছ, ঘাওড়া মাছ, আরও মাছ আসতেছে আস্তে আস্তে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব ধরনের পাঁচ মিশালি মাছ দেখানোর চেষ্টা করব। মৈনট ঘাট পিয়ালি মাছ, এখানে মোটামুটি 6 কেজির মতো মাছ হবে, 2000 টাকা বিক্রি হলো। পদ্মার তাজা চিংড়ি মাছ, বাইলা মাছ, এই মাছগুলো একদম তাজা, একটা মাছও মরে নাই, জল জল করতেছে। ৬৫০ টাকা বিক্রি হলো। বাসের ভাই, এই মাছগুলো ভালোই দাম উঠবে, দেখি কত টাকা উঠে। 2300 টাকা উঠে গেল, বড় বড় চিংড়ি মাছ আছে এজন্য। 2600 টাকা উঠে গেল। এক ঝাঁকা মাছ মানুষ 50 জন, 2800 টাকা, এই জন্যই দাম বেশি উঠে মাছের। এখন
মিরকা মাছ বিক্রি হবে, পদ্মার মিরকা। এই মাছ পুষ্টি সমৃদ্ধ, দামও কম। দেখি কত টাকা বিক্রি হয়। নর্মালি চাষের মাছ মিরকা অনেকেই খায় না, তবে পদ্মারটা কিন্তু খাওয়া উচিত, পদ্মারটা একদমই ভালো। ৩৫০ টাকা। ৩৫০ টাকা বিক্রি হয়ে গেল মিরকা মাছ। এখন তো এ গ্রেডের মাছ আসছে, একদম তাজা ফ্রেশ। এই মাছগুলো অনেক দামে বিক্রি হবে। দেখি দাও ৫০ ৫০ ৯০০ গ্রাম ৫০ ৫০ ৯০০ গ্রাম ৫০ ৫০ ৫০ ৫০ ৭৫০ ৭৫০ ৭৫০ ভাই ৭৫০ টাকা আগত ১২০০ ১২০০ ১৫০০ ১৫০০ ১৫১০০ ১৫১৫০০ 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 ১
ভাই এই যে